হ্যালো গাইস, আমরা সবাই চাই হ্যান্ডসাম হতে, কিন্তু কিভাবে হ্যান্ডসাম হবেন, হ্যান্ডসাম হওয়ার জন্য আমাদের কি কি করা উচিত, আপনি যদি হ্যান্ডসাম হতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে আমি এমন চারটি টিপস দেবো যাতে আপনি খুব তাড়াতাড়ি হ্যান্ডসাম হতে পারেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিন এরকম ফ্যাশন সম্পর্কে জানার জন্য। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। হ্যান্ডসাম মানে এই নয় যে আপনি খুব ফর্সা এবং আপনার ফেস খুব সুন্দর তাই আপনি হ্যান্ডসাম, অথবা আপনি যদি শ্যামলা হন এবং আপনার ফেস অতটা সুন্দর নয় তাহলে আপনি হ্যান্ডসাম নন। হ্যান্ডসাম হওয়া মানে আপনি নিজেকে অন্য কোনো ব্যক্তির সামনে কীভাবে রিপ্রেজেন্ট করছেন। যদি আপনার রিপ্রেজেন্ট ভালো হয় তাহলে আপনি হ্যান্ডসাম, এবং ওই রিপ্রেজেন্ট যদি খারাপ হয় আপনি যতই ফর্সা হন না কেন, আপনি যতই সুন্দর হন না কেন, আপনাকে হ্যান্ডসাম বলা হবে না। সো প্রথম টিপস হলো হেয়ার রিলেটেড। আপনার হেয়ার আপনার লুকের জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট রাখে। যদি আপনার হেয়ার না থাকে তাহলে আপনার কোনো লুকই থাকবে না। হ্যাঁ, তবে অনেক স্টার আছে যারা বিনা হেয়ারেও হ্যান্ডসাম লাগে, তবে তারা খুবই হার্ডওয়ার্ক করে তাদের লুককে এনহ্যান্স করার জন্য। সো গাইস, হেয়ার খুবই ইম্পর্টেন্ট আপনার লুকের জন্য। তো প্রথমে আপনাকে হেয়ার কেয়ার করা উচিত, তারপরে স্টাইল করা উচিত। তো হেয়ারে ওয়েল লাগানো উচিত, তারপরে ম্যাসাজ করা উচিত, তারপরে হেয়ারে সালফেট এবং প্যারাবেন ফ্রি শ্যাম্পু ইউজ করা উচিত, এবং সিলিকন ফ্রি কন্ডিশনার ইউজ করা দরকার। যদি আপনার ফেস ছোট হয় তাহলে আপনাকে হালকা বড় হেয়ার স্টাইল রাখা উচিত, এবং আপনার ফেস যদি বড় হয় তাহলে আপনাকে ছোট হেয়ার স্টাইল রাখা উচিত। নজর রাখতে হবে আপনার ওভারঅল বডি হিসেবে আপনার ফেস যাতে বেশি বড়ও না দেখায় অথবা বেশি ছোটও না দেখায়। সো 2 নম্বর টিপস হলো বিয়ার্ড রিলেটেড। যদি আপনার ফুল গ্রোন বিয়ার্ড আসে তাহলে এটি আপনার উপরে খুব ভালো লাগবে, এবং আপনার বিয়ার্ড যদি ঠিক করে আসে না, অর্থাৎ আপনার প্যাচি বিয়ার্ড, তাহলে আপনি ক্লিন শেভ রাখতে পারেন। যদি আপনার প্যাচি বিয়ার্ড আসে তাহলে সেই প্যাচি বিয়ার্ড আপনি রাখবেন না, কারণ প্যাচি বিয়ার্ড রাখলে আপনাকে আনহাইজিনিক এবং আনঅ্যাট্রাকটিভ দেখায়। এবং যদি আপনার ফুল গ্রোন বিয়ার্ড আসে তাহলে আপনি সেই বিয়ার্ড রাখুন। যদি আপনি হ্যান্ডসাম হতে চান তাহলে আপনাকে এক্সারসাইজ করা খুবই জরুরি। জিমে যাওয়ার কথা বলছি না, বাড়িতেই পুশ আপ পুল আপ এক্সারসাইজ করতে পারেন। এক্সারসাইজ করার ফলে আমাদের দেহে অনেক হরমোন রিলিজ হয় এবং আমাদের বডি থেকে ঘাম বের হয়, যার ফলে টক্সিক সাবস্টেন্স বাইরে বেরিয়ে আসে এবং আমাদের বডির পোর্স খুলে দেয়, যার ফলে আমাদের বডি ভালোভাবে অক্সিজেন নেয় এবং আমাদের স্কিন আরো গ্লোয়িং হয়। তো হ্যান্ডসাম হওয়ার জন্য গ্লোয়িং স্কিন খুবই দরকার। যদি আপনি ডেইলি এক্সারসাইজ করেন এবং তাহলে ধীরে ধীরে আপনার স্কিন গ্লোয়িং হতে থাকবে এবং আপনাকে হ্যান্ডসাম দেখাবে। তো 4 নম্বর টিপস হলো ডি অথবা স্মেল রিলেটেড। আপনি যতই সুন্দর হন না কেন, আপনার বডি থেকে যদি বাজে দুর্গন্ধ আসে তাহলে আপনি কখনোই হ্যান্ডসাম হতে পারবেন না। তো বডি থেকে যাতে বাজে দুর্গন্ধ না আসে সেজন্য আপনি ডেইলি স্নান করুন এবং পারফিউম অথবা ডিও ইউজ করুন। যদি আপনি কোথাও বেরোন তাহলে তার আগে আপনার বডিতে পারফিউম লাগিয়ে তারপরে বেরোন, যাতে আপনার বডি থেকে বাজে দুর্গন্ধ না বেরো হয়। অ্যান্ড লাস্ট বোনাস টিপস হলো কনফিডেন্স রিলেটেড। আপনি যতই সুন্দর হন না কেন এবং অ্যাট্রাকটিভ হন না কেন, আপনার মধ্যে যদি কনফিডেন্স না থাকে, অর্থাৎ আপনার মধ্যে যদি কমিউনিকেশন স্কিল এবং আপনার বলার ধরন ভালো না হয়, তাহলে আপনি কখনোই হ্যান্ডসাম হতে পারবেন না। যদি আপনি খুবই হ্যান্ডসাম হতে চান তাহলে আপনাকে কমিউনিকেশন স্কিল এবং আপনার বলার ধরন এইসব ডেভেলপমেন্ট করতে হবে। আপনার যে যে বিষয়ে কমতি আছে সেইগুলি আপনি ডেভেলপমেন্ট করুন। তো এই ছিল 4টি হ্যান্ডসাম হওয়ার টিপস। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, এবং আপনি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন ইতিমধ্যে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।